মোবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। গরু কে হাটের দিকে ফিরত আনলে না বেসপা এটা মেম্বার সবাই কিনছে কুরবানি নাকি মেম্বারের হ্যাঁ তো কত হইলো 40,000 টাকা 40,000 টাকা হ্যাঁ ওলে দিতে দিচ্ছে মেম্বারে হ্যাঁ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো হইছে ভালো হইছে মাস্টার সাহেব কুরবানির লেগা গরু কিনলেনি হজব পার ভাই তা কত হইল 70,000 70,000 ভালো হইছে ভালো হইছে জিতছেন না না জব্বর ভাই 17 না 70,000 কি কল মাস্টার সাহেব এই গরু 70,000 টাকা না এটা আমি মেনে নিতে পারলাম না আপনি মিছা কথা বলতেছেন কি কল জব্বর ভাই আমি কেন মিছা কথা বলবো 70,000ই মিছে মিছা কথা না হইলে মাস্টার সাহেব আপনি ঠকছেন তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ বড় ভাই ঢাকা থেকে কসমেটিক পাঠাইছে ওগুলো দিয়ে সাজছি তুমি না সাজলে তোমার অনেক সুন্দর লাগে আর এই জামাটা কি তোমার ভাই পাঠিয়েছে ঢাকা থেকে আর এটা তো রোজার ঈদের জামা এই মাস কেন কয়দিন পরি নেই এর লেগে মানে নতুন নতুন লাগছে না তুমি যাই পরো সেইটাতেই তোমার অনেক মানে ওইসে এত পাম দেওয়া লাগবে না বুঝে নাই আমি মেম্বারের মাইয়া আর ধুরো আমি তোমার পাম দিতে চাম কেন এমনিতেও তুমি যে সুন্দর এটা 2-3-4 গ্রামের মানুষজন সবাই জানে আর এটাতে নতুন করে কর কি আছে বাহ বাহ তাহলে সামনে ইলেকশনে তো আমার চেয়ারম্যানের পদেই দাঁড়ানো দরকার অন্য কেউ ভোট না দিলেও অ্যাটলিস্ট তোমার মতো ইয়াং পোলারে তো ভোট দিবই হ আর তোমার বাপে গান গাইবো আমি হইলাম মেম্বার আমার মাইয়া চেম্বার আই চেম্বার কি হ্যাঁ ওই যে গানটা মিলাইতে গেছিলাম আর কি চেয়ারম্যানই হইব হইছে এত রং করো না আমার যাই আব্বার সময় হয়েছে আর একটু থাকবো না না থাকতে পারবো না গেলাম সে একটা গল্প বল কেটে যাবে অনেকটা সময় পাশে বসে কিছু ইচ্ছে বল তোর যা মনে হয় আমাকে ছুঁতে দে তোর মনে স্বপ্ন দে ধর আমাকে বুঝতে দে তোর দুষ্টমির আমি তোর প্রেমেরই পাগল আমি তোর প্রেমেরই পাগল আমি তোর প্রেমেরই পাগল আমি তোর প্রেমেরই পাগল বানায় ও
পৃথিবী বানাই, যার বুকে তোর নামে লিখে দেব আমার জীবন। ও আমারে মন চাই, ও আমারে প্রাণ চাই, ও আমায় শুধু একবার ভালোবাসিব। আমি তোর প্রেমেরই পাগল, আমি তোর প্রেমেরই পাগল, আমি তোর প্রেমেরই পাগল, আমি তোর প্রেমেরই পাগল। আমি হইলাম মেম্বার, আমার মাইয়া চেম্বার। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি করু। হক আসিম ভাই, দাম কত? 70,000। কি কন মাস্টার সাহেব? কেন এই গরু 70,000 টাকা? কুরবানি গরু, সব কিছু দেখা শুনে বুঝাই তো কিনলাম। জায়গন মাস্টার সাহেব, আপনি ঠকছেন। কই গো রায়লা, গামছাটা নিয়ে আসো, গোসুটা সাইরা আসি। জামা কাপড় একদম কাদা মাইখে গেছে। হায় আল্লাহ, জামা কাপড়ে কাদা মাইখে কই থেকে আইলেন? কুরবানির গরু কিনতে গেছিলাম। গরু কিনছেন? হ্যাঁ। গরু কই? ওই যে। বাহ, পছন্দ হইছে? আপনার পছন্দই আমার পছন্দ। তারপরে তোমার একটা পছন্দ আছে না? যাও গোটা দেখো, আমি গোসুটা সাইডে আসি। ধরো গামছাটা দাও। কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। বাড়ি যেতেছি জব্বর ভাই, কিছু কইবেন? ঘটনা জানো না কিছু? কি ঘটনা? তোমার ভাই জানে কি করছে জানো না? কি করছে? তোমার ভাইরে অনেক বুদ্ধিমান ভাবছি, শুনছি এই গ্রামের প্রথম মাস্টার পাস দিছে তোমার ভাই। অনেক বছর ধরে গ্রামের মাস্টারি করতেছে, এত অল্প বয়সে লোকটার মাথা নষ্ট হয়ে গেল গা। দেন জব্বর ভাই, আমার ভাই জানার ব্যাপারে কিন্তু উল্টা পড়লে কোনো কথা কইবেন না। বাড়ি যেতেছো না? বাড়ি যাও, বাড়ি গেলে বুঝতে পারবে। অসাইতেছি, আপনি যান। বাড়িতে অনেক সময় জব্বর ভাই কইলো ভাইজানের নাকি কি সমস্যা হয়েছে। হ্যাঁ আবার কি হইব, হ্যাঁ তো গরু কিনা বাড়িতে আইলো, গোসল দিয়া নামাজে গেছি, আমি তো কোনো ঝামেলা দেখলাম না। হ্যাঁ তো হাসি খুশি দেখলাম। গরু আবার গুতা টুতা দেয় নাই তো ভাইজান রে? কি অলক্ষিণা কথা কইতেছ, গরু শিং তো ছোটো ছোটো, গুতা দিব কেমনে? ওই যে দেখো। তাহলে জব্বর ভাই আমার কি কইলো? তোমার ভাই এলে জি গাইল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গরুটা এখন দেখি। যাও, পছন্দ হইব। আচ্ছা এইটা তো আমি জানি, আমার বাড়ির সামনে দিয়া যখন যাও আমি তখনই দেখছি, কিন্তু
ওই ছাগলের সমান একটা গরু 70,000 টাকা দিয়ে কিনোনের লাইগা এই বুদ্ধিটা তোমারে কেডা দিল? আমার তো কেউ বুদ্ধি দেয় নাই, আমি নিজের বিবেচনায় কিনছি। মাস্টার তুমি ঠকছো, ওই গরুটা কিনা তুমি একদম ঠইকা গেছো। কোরবানির জিনিসে ঠকা যে তার কি আছে মেম্বার সাহেব? আল্লাহ আমারে যতটুকু সামর্থ্য দিছে আমি সেটা দিয়ে কিনবার চেষ্টা করছি। মাস্টার টাকার গরম দেখানোর লাইগা বেশি দাম দিয়া গরুটা কিনো নাই তো? মেম্বার সাহেব আমি সামান্য স্কুল মাস্টার, আমি তো আপনার মতো মেম্বারও না চেয়ারম্যানও না, আমি টাকার গরম কেন দেখামু? মাস্টার কথাটা হইনা মনে হইল তুমি অন্য উদ্দেশ্যে কইলা? না 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 আমি কোনো উদ্দেশ্যে কই নাই। আচ্ছা মেম্বার সাহেব আমি একটু আহি, আমার একটু বাজে যাইতে হবে গরু খাওন দন কিনেন লাগা। ছাগল গিলা তো জিতলি, চা বলে খাওয়াবি? এবার চা খাওয়া। বহ দিতাছি। আরে বন জব্বর ভাই বন, আরে ঘটনা কিছু শুনছেন না জব্বর ভাই? মাস্টারের কথা না নতুন কিছু? মাস্টারের ঘটনা এই গ্রামের হগল তাই জানে? আরে বাবা সে একজন মাস্টার, শিক্ষিত দশজনের ভিতরে সে একজন, সে একজন শিক্ষিত মানুষ হইয়া এমন বলদের মতো কাম করব এটা হয় না। কি কও জব্বর ভাই, তুমি কি গরু দেখছো? গরু লিয়া যখন গ্রামে ঢোকে তখন তো প্রথম দেখা আমার লগে হয়েছে। ও গরু কি অনেক বড়? আরে কত বড় কইও না, কও কত ছোট। কি কও? ফার্মের মুরগি যদি ভালো করে খাওয়াইতো এই গরু সেতে বড় হইতো। এত ছোট একটা গরুর দাম 70,000 টাকা? তাইলে আর কি কইতেছি, মাস্টার কঠিন ঠকা ঠকছে। আরে গব্বর ভাই মাস্টার ঠগার মানুষ না, কেউ ঠগাইছে তারে। বুদ্ধি থাকলে মানুষ ঠকে না, মাস্টারের মাস্টারি এবার শেষ। কয়দিন পরে শুনবা পাগলাগার হতে গেছে। নাও এবার চা খাও। কিরে বেলাল চা খাওয়াবি না না ফিরে দেখে খাওয়াবি না? বুঝছি তুমি তো ঠিকই ফিরে ফিরে খাইতে একা চলে আইছো, বহ দিতে আসি। কি করতেছস ভাই? ভাইজান সামনে তো মাস্টার্স পরীক্ষা, তাই একটু পড়তেছিলাম। তা টেবিলে না বসা এভাবে বিছনায় পড়লে কি পড়া মুখস্থ হইব? চেয়ারে বসা পড়তে পড়তে আমার পিঠটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে ভাইজান, তাই একটু বিছনায় আরাম করে পড়তেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে পড়লে আরাম পাস সেভাবেই পড়, যাই তোর ভাবি কি করে দেখে আসি। ভাইজান আপনার কি কোনো ঝামেলা হয়েছে? কই না তো। না ওই জবর ভাই কইল, আপনার নাকি কি সমস্যা হয়েছে? ও কিছু না, ওদের মনে যেটা আসে হিটেই কয়। এটা কি একটু আমার কইবেন ভাইজান? না মানে ওই যে আমি 70,000 টাকা দিয়ে কোরবানি গরু কিনছি না, এরা কয় আমি নাকি গরুটা ঠইকে গেছি। আপনার গরু আপনি কিনছেন সেটা 70,000 হোক আর 70,00,000 হোক সেটা দিয়ে তা ভাইজান, আপনি কত টাকা দিয়ে গরু কিনছেন? 70,000 টাকা দিয়ে আপনি গরু কিনছেন? 70,000 না একটু বেশি পড়ছে, মিষ্টি খাওয়ানোর লাইগা গরুওয়ালার মেরে আমি 1,000 টাকা পয়সা। ওই গরু 70,000 টাকা দিয়ে কিনছেন? হ একবার তো কইলামই ভাইজান। আপনার মাথাটা তো কি ঠিক হইছে? আপনি পাগল টাগল হয়েছেন নাই তো ভাইজান? না মাথা তো আমার ঠিকই আছে। ভাবি ও ভাবি তাড়াতাড়ি এদিকে আসেন, এদিকে আসেন। ভাবি না ব্যাটা কিছু কে ভাবি বলেন, আপনি কি জানেন ভাইজান এই গরু কত দিয়ে কিনছে? না আমি তো জিজ্ঞাসা করি নাই। ভাইজান আপনি ভাবিরে কোন আপনি এই গরু কত টাকা দিয়ে কিনছেন? কোরবানি জিনিস আল্লাহর নামে কোরবানি করমু, এই ইহানে আবার দামের কি আসে যায়? ভাইজান দাম যতই হোক তাও একটু আপনি কন ভাবি শুনুক, আপনি কত টাকা দিয়ে গরুটা কিনছেন? জানো রাহেলা ওই আমার না গরুটার খুব পছন্দ হয়ে গেছিল, তাই বেশি দাম দর না কইরা আমি 70,000 টাকা দিয়েই গরুটা কিনে ফেলেছি। হায় আল্লাহ,
আপনার এই সর্বনাশটা কে রে করলো? আপনার মতো একটা ভালো মানুষ, সহজ সরল মানুষের এই বুদ্ধিটা কে দেয় দিল? না, আমার তো কেউ বুদ্ধি দেয় নাই। আমি নিজে দাম দর কইরা এই গরুটা কিনছি। এই গরু 20,000 টাকা 30,000 টাকা দিলেও কেউ নিব না। ওই গরু আমার ভাইজানে 70,000 টাকা কিনে লইছে। 2,000-5,000 টাকা বেশি হলে মনটা আমি বুঝতে পারতাম যে না আমার ভাইজান আনছে। আর আপনি এই গরু 40,000 টাকা বাড়ায় দিয়ে আসছেন, আপনি কি করছেন ভাইজান? আপনি এটা কেন করলেন ভাইজান? আপনি কি বুঝতে পারছেন আপনি যে ঠকছেন? কোরবানির মধ্যে ঠকা যেতে আবার কি? না ভাইজান, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। কোরবানির নিয়তটা হইছে আসল। যেই ভাই আমার সারা জীবন মানুষের শিক্ষা দিয়েছে, ওই ভাই আমার মূর্খের মতো কাজ করছে। আরিফ, তুই কিন্তু আমার লগে বেয়াদবি করতাছস। আরিফ, তুমি চুপ করো। তোমার ভাই যেটা ঠিক বুঝছে সেটা করছে, তুমি চুপ থাকো। ভাইজান এরকম একটা ভুল কেমনে করে? ভাইজান একদম ঠকছে, সে ঠকছে। ভাইজান, আমি বুঝতে পারছি আপনার কেউ ইচ্ছা করে ঠকাইছে। আপনি কোন ব্যাপারী, কোন গ্রামে থেকে গরু আনছেন আমারে কন, আমি গরু ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো। এইটা হয় নাকি? আল্লাহর নামে কোরবানি গরু কি ফেরত দেওয়া যায়? আপনি কি ব্যাপারী বাড়ি চিনেন? হ, তাহলে লন, দুই ভাই মিলা গিয়া গরু ফেরত দিয়ে টাকা নিয়ে। গরু কি ফেরত দেওয়া যায়? আল্লাহর নামে কোরবানি গরু আমি কেমনে ফেরত দিব? আপনি শুধু ঠিকানাটা দেন, আপনার যাইতে হইব না, আরিফি গিয়া টাকা নিয়ে আসবো। হ, আমি গিয়া গরু দিয়া টাকা নিয়ে আসবো, আপনি যাইতে হইব না ভাইজান। আপনি দয়া করে আমার ঠিকানাটা দেন ভাই। না, আমি এই গরু ফেরত দেবো না। এই গরু আমি দেইখা শুইনা বুইজা কিনছি, এই গরুরেই আমি কুরবানি দিমু। ভাইজান, ও ভাইজান, দেখছেন ভাবি ভাইজান কোনো কথা শুনে চলে গেল হের মতো। এইখানে আমার কি করার আছে কও? আমি তো তোমার ভাইয়ের বিরুদ্ধে কিছু কইতে পারুম না। আমার বাইটারে সহসর পায়া কি এমন একটা গরু ধরা দিছে কোন তো? আমার বাইটারে পায়া সহসর পায়া একদম জার ঠকা ঠকছে আমার ভাই। মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাইতে আছেন নি? ও জব্বার নাকি? হ্যাঁ মেম্বার সাহেব। তা কি খবর, কিসে লেগে আইছ? দক্ষিণ পাড়ার এই ফজলু আড়ে যে গরু বিক্রি করছে। কত বেচছে শুনছ? হ্যাঁ, ছোটটা 35,000 আর বড়টা 62,000। যাক, ভালোই হয়েছে। ওই ফজলু গত বছর আমার থেকে 50,000 টাকা সুদে ঋণ নিয়েছিল। অহন সেটা সুদে আসলে বাইরা 60,000 টাকা হয়েছে। হন, তুই কালকে গিয়া ফজলুর কাছ থেকে টাকাটা লই আইবি, বুঝছস? শুনলাম ফজলুর নাকি ওই টাকাটা মাইয়া বিয়া দিব। ওর মাইয়ারে বিয়া দিব নাকি ওই নিজেই বিয়া করব, এইটা আমার জানার দরকার নাই। আমি টাকা পাই, টাকা দিলেই হইল। আর তাছাড়া 3 দিন পরে কুরবানি, খরচাপাতির লেগা আমার কি টাকা লাগবো না? সুদের টাকাটা কুরবানি দিবেন? আরে টাকা তো টাকা, এইটা সুদই কি আর আসলে কি? আর এত চিন্তা তোর করণের দরকার নাই। তুই কালকে গিয়া ফজলুরে কইবি ও আইসা আমার বাড়িতে টাকাটা দিয়া যাবো, বুঝছস? আচ্ছা যাবো নে, তখন আমি যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, 1 বছর আগে টাকা নিছে, হ্যাঁ অহন নাকি আবার মাইয়ার বিয়া দিব নাকি হ্যাঁ নিজেই বিয়া করব, যন্ত্রণা সারা পেজগির মধ্যে পড়ে গেলাম। ওরে, আগে যদি জানতাম ছাগলটা হাটে উঠাইতাম না, মাস্টারের কাছেই বেচতাম। মাস্টারের কাছে বেচলে 15-20,000 টাকা বেচতে পারতাম। উঠাই হাটে উঠাইয়া ছাগলটারে 4,000 টাকা বেচতে চাইছি। অহনের সময় আছে, মাস্টারের গরুর লগে ছাগল কুরবানি দিতে পারে। অহন ছাগল পামু কই আমি? বেলাল, তুই কিন্তু মাস্টারে 5 টাকা দামের চা খাইস না, পারলে 10 টাকা রাখ। জব্বর ভাই, কথাটা তো জব্বর কইছ, এখন থেকে 10টা হাই নেমু। মাস্টারের বোন অনেক বড়, না করব না। আমার মনে হয় কি ভাই, মাস্টার যেভাবে টাকা উড়াইতে আছে মনে হয় মাস্টার ইলেকশনে দাঁড়াইবে। ভালো কথা কইছ তো, এটা তো মেম্বারে জানাই দয়। রে বেলাল, চাব না, চা খাই লই। এই এত হলে তোমার সময় হইল অনেক। দেখতেছিল না বৃষ্টি পড়তেছিল আর বাড়িতে অনেক কাজ ছিল। বৃষ্টি তো কমই পড়তেছিল। এখন কি আর কলেজ খোলা যে ধন খুশি ধন আয় পড়মু? আচ্ছা শুনো, ঈদের তো আর মাত্র 3 দিন বাকি,
ইদের কেনাকাটা কিছু করছো? কেমনে করবো কও, কয়দিন পর তো আবার ইলেকশন, আবার তো কুরবানির ঈদ হয়ে পড়তেছে, টাকা চাওয়ার সাহসও পাইতেছি না। এটা অবশ্য ঠিকই কইছো তুমি। ভাবতেছি আমার যদি তোমার ভাইয়ের মতো একটা ভাই থাকতো তাহলে এমন বস্তা বস্তা বড় টাকা আমার ভাইজানের বস্তা বস্তাটা তুমি করতে পাইলা? বস্তা বস্তা বড় টাকা না থাকলে কি মানুষ এত টাকা দিয়ে গরু কিনে? ঘটনা কি, একদিনের ভিতরে আমার ভাইজান গরু কিনলো, এটা দিয়ে পুরো গ্রামের মানুষ জেনে গেছে। এখন তো খালি গ্রামের মানুষই জানে, কালকে দেখবা ঢাকার দিকে সাংবাদিক আইছে, আইয়া তোমার ভাইয়ের ইন্টারভিউ নিব, আর হ্যাঁ রে টিভিতে লাইভ দেখাইবে। এই যে হুনো তুমি, তুমি আমার বাইরে কিন্তু ইয়ার কি করবা না? ইয়ার কি করার কাজ করলে তো মানুষ ইয়ার কি করবই। আর তাছাড়াও সে যদি আরো দুই তিনশো মানুষ দাওয়াত দিয়া তার ভাইয়ের বিয়ে দিত তাহলে আমার শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যেত। কিন্তু সে কি করছে, 20,000 টাকার গরু কিনছে 70,000 টাকা দিয়া। হায় আল্লাহ, দেখো মানুষই তো ভুল করব তাই না? আমার ভাইজান একটা ভুল করে ফেলেছে, তো এইটা এরকম ভাবে কো আর কি আছে? এগুলারে ভুল কয় না বুঝছো, এগুলারে কয় পুডাঙ্গিরি পুডাঙ্গিরি। চিনো তোমার ভাইরে ভীমরতি ধরছে? তুমি কিন্তু এখন খুব বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ বাড়াবাড়ি করতেছি তো, তা আমার লাগে কথা বলতেছো? যাও তোমার ভাইয়ের কাছে যাও, আর দেয় 5,000 টাকা চাইও, যদি দেয় তাহলে আমার কইও। হ্যাঁ জানামনি যাও তুমি। মেজাজটা আমার খারাপ করে দিছে, আইসলাম একটু কথা কইতে। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। আরে শুনতাছি কনা, আরে কি 40 মন 40 মন করতেছস বেটা? দান পাইছি সর্বমোট 20 মন, আরে 40 মন পাইলে তোকে তো সবারই ভাগ করে দিবার পারতাম। হ্যাঁ হ্যাঁ 20 মন, আচ্ছা ঠিক আছে এখন রাখ, পরে কথা মতো লাগে। মেম্বার সাহেব হিসাব তো উল্টে গেছে। আবার কি হইল? গ্রামের লোক কহ কি করতেছে, মাস্টার সাহেব নাকি ইলেকশনে দাঁড়াইবো, 2,000 টাকা খরচ করতেছে। খরচ কি, এই মাস্টারে তো আমি খুব ভালো মানুষ ভাবছিলাম, এখন দেখতেছি আমার মতোই খারাপ। আপনার সাথে বেশি খারাপ জব্বার, আমারে কি তোর খুব খারাপ মানুষ বইলা মনে হয়? না আপনি খারাপ হইবেন কে, আবার ভালো না, এই খারাপের ভিতরে ভালো আর কি। ঠিক আছে ঠিক আছে বুঝছি, বোন এখন কিন্তু চোখ কান খোলা রাখিস, কোনো হালে কোনো কিছু দেখলে বা শুনলে লগে লগে আমারে জানাবি, বুঝছস? ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে এখন আমি যাই। ঠিক আছে আসসালামু আলাইকুম। এই মাস্টার বেড়ারে খুব ভালো ভাবছিলাম, আবার হুন্তসি নির্বাচন করব, মাস্টারের একটা ব্যবস্থা করতে হবে। আরিফ কই যেতেছিস? ভাইজান বাড়ি যেতেছি। ও ঠিক আছে যা। ভাইজান আপনার একটু কথা ছিল। ক ভাইজান, ঈদের আর মাত্র 2 দিন আছে, আমার কাপড় কেনাকাটার লেগা 5,000 টাকা লাগবে। 5,000 টাকা? ভাইজান তুই তো দেখলি কোরবানি গরু কিনা আমার হাতটা একদম খালি হয়ে গেছে, অত টাকা আমি কি এখন কই পাবো? হ আপনার তো ওইবই 30,000 টাকার গরু আপনি 70,000 টাকা দিয়ে কিনবেন, আর নিজের ভাইয়ের বেলায় কোনো কিছু নাই আপনার। আচ্ছা এক কাজ কর, এই 2,000 টাকা আছে এটা রাখ, এই তুই একটা নতুন পাঞ্জাবি কিনে নিস। ভাইজান ঈদের দিন আমি শুধু যদি পাঞ্জাবি পিনতে আমার বন্ধু বান্ধবের সামনে যাই তাহলে আমার মান সম্মানের ইজ্জত কিছুই থাকবো না। তাহলে আমি কি করুম? তাহলে আর কি করবো, কোরবানির পরে গরুর চামড়াটা আমার দিয়েন, ওইটা দিয়ে আমি জুতা বানাবো। আরিফ হ ধমক তো খেলে আপনি আমার দিতে পারবেন, সারা গ্রামের মানুষ আপনার নিয়ে হাসাহাসি করতেছে, ওগুলো আপনার কাছে কোনো কিছু না, আপনার লাগে কোনো জায়গায় মুখ দিতে পারি না। তোর তোর এই মুখের ভাত আমি জোগাড় করি, তোর এই কাপড় আমি কিনা দিই, তুই অন্যের মানুষের কথা শুনবি কেন? আমার ভাত কাপড় আপনি এমনি এমনি দেন না, আমাদের বাবার সম্পত্তির ভিতরে আমারও হক আছে। তুই তুই আমার চোখের সামনে দেখতে চা, যা আমার চোখের সামনে থেকে। আসুন তোর ভাবির কাছে কালকে টাকা রাখবো, তোর ইচ্ছা মতো টাকা নিয়ে নিস। শোন ওই চামড়া দিয়া তোর পায়ে জুতা বানাই তৈব না, তোর ভাই এখনো মইরা যায় না, যা আমার চোখের সামনে থেকে। লিজা মালিজা
তোমার লগে আরিফের যোগাযোগ আছে মা? কথাবার্তা হয়? কোন আরিফ আব্বা? মারে আমি কইলাম খেতে লাঙ্গল দিয়া মেম্বার হই নাই, গ্রামের সব খবর আমার মাথায় থাকে। তুমি যেই আরিফের লগে সকাল দুপুর বিকাল ক্যাম্পেইন কইরা বেড়াইতা, আমি সেই আরিফের কথা কইতাছি। আহা, শরমের কিছু নাই। আর তাছাড়া তোমরা হইলা এই যুগের পোলা মাইয়া, একটু একটু মেলামেশা এটা দোষের কিছু না। আর তাছাড়া আরিফ পোলা হিসাবেও ভালা, লেখাপড়ায়ও ভালা, মার্শাল্লাহ দেখতে শুনতেও খুব ভালা, আমার কোনো সমস্যা নাই। তাই ওই আরিফের বড় ভাই একটা খবিশ। কি কোন আব্বা, আরিফের ভাই তো মানুষ হিসাবে খুব খারাপ না, একটু বোকা সোকা টাইপের, কিন্তু মানুষ হিসাবে সে তো খুবই ভালো। না যায় না হই না, হুদাই ফাল দিও না, খোঁজ খবর কিছু রাখো। শুনলাম আরিফের বড় ভাই নাকি এবার মেম্বার ইলেকশন করব। আপনারে কে কইছে? আহা, ইলেকশন যদি নাই করব তাহলে পাগলের মতো দুই হাত দিয়া টাকা উড়াইতেছে কি লাগা? আমি তো এভাবে ভাইবা দেখি নাই। ভাবতে হইব আম্মা জান, ভাবতে হইব। তুমি হইলা মেম্বারের মাইয়া, সবকিছু গভীর ভাবে তোমারে ভাবতে হইব। এখন আমি কি করবো আব্বা জান? মারে যেমনি হোক ওই আরিফরে ফুসলায়া ফাসলায়া সব খবর বাইর করতে হইব। আরিফের বড় ভাই কি আসলেও মেম্বার ইলেকশন করব নাকি অন্য কিছু? ঠিক আছে আব্বা। অহন খাইতে আহো, তোমার মায়ে আমগোলাইকা খাবার লইয়া বয়া আছে। ঠিক আছে আব্বা, আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আহো। শেষ, আমার ভাইয়ের মাথাটা শেষ। 30,000 টাকার গরু 70,000 টাকা কিনে আনছে, আমি চাইছি 5,000 টাকা, আমার দিতেছে 10,000 টাকা, আমার ভাই শেষ হয়েছে। তোমার আর তোমার ভাইয়ের বুদ্ধির বিচার করতে হইব না, তোমার টাকা দরকার, টাকা পাইতেছ, এবার যাও মারো তুমি টাকা। এলো পুরা 10,000, বুঝলা? দেখো 10,000 হয়েছে, যাও তো এবার খালি পেশা। কাহিনী তো বুঝলাম না, চাইলা 5,000 আর দিল 10,000। ভাইজান আমার অনেক ভালোবাসে না এই কারণে। ঘটনাটা কেন জানি আমার কাছে একটু ঝামেলা লাগতেছে। এই ঝামেলা লাগার কি আছে? বড় ভাই ছোট ভাইয়ের টাকা দিতেই পারে, এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে তোমার ভাই এত টাকা খরচ করতেছে কেমনে? তোমার বাপের জমি জিল বেচে নাই তো? আবার শোনো, আমার বড় ভাই আমার বাপের সম্পত্তির থেকে এক মুঠ মাটিও বিক্রি করব না। হ্যাঁ অবশ্য, বিক্রি করলে সবার আগে আমার আব্বার কানেই যাইতো। ঠিক হইলা? না কিছু না, আমার তাই আমার বাড়িতে যাইতে হবে, দেরি হয়ে যাইতেছে। আরে খারাও না, এই সুন্দর হাটটাতে একটু মেন দি দিও। আমার হাতে মেহেন্দি পরানোর তো শখ থাকলে বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। কিরে কলিজা, কই যাস? আই তুমি আমার এখন কলিজা কলিজা করে ডাকো কেন? তোর নাম লিজা, ছোটবেলা থেকেই তো আমি তোরে কলিজা কলিজা বলে ডাকি।
তবে আমি বড় হইছি না আমার শরম করে শরম লাগে তুমি এখানে কি করতাছিলা এই তো পুকুরে এসে একটু মাছ দেখলাম হ্যাঁ খালি মাছই দেখবা কোনদিন তো দাওয়াত দিয়ে খাওয়াইবা না কেন তোরে দাওয়াত দেই না কালি পলিথিন হাতে লয়া কালকে চলে আসিস তোরে আমি ফকির মিসকিনের ভাগ থেকে গরু মাংস দিমু তুমি আমার খেপাইতেছো কি লেগা আমি কিন্তু জামুগা আরে বোকা তোর তো খেপাইতে আমার মজা লাগে তুই বুঝছ না কালকে তুই চলে আসিস আচ্ছা ঠিক আছে আমুনি আই শুন ওই তোরে খালি গরু মাংস দিমু না লগে সালামিও দিমু হ্যাঁ এখনই সালামি দাও আসসালামু আলাইকুম দাও দাও আজকে ঈদ নাকি তুমি এরকম অনেক কইছো বুঝছো মানে কোন ঈদে সালামি দাও না তুমি আজকে তোমার দিতে হবে দাও আচ্ছা দিমুনি কালকে কিন্তু আমি নিয়ে আইছালু শুন কালকে দুপুর দুপুর চলে আসিস কিন্তু তুই না এলে তোর ভাবি খুব কষ্ট পাইবো আচ্ছা ঠিক আছে আমুনি সাবধানে যাইস বাবা গরুটার প্রতি দেখি খুব মায়া কুরবানি পশুপতি মায়া জন্মালে আল্লাহ রাত পেলে তো কাল কুরবানি তাই গরুটারে নিজের হাতে খাওয়াইতেছি আচ্ছা আরিফের প্রতি কি আপনার এখন কোনো রাগ আছে গরু প্রেমী রাখতে নিতাম ও তো আমার ছোট ভাই আপনি কোনো মনে কষ্ট নিয়েন না ও তো ছোট মানুষ কি কইতে কি কয়া ফেলায় কোনো রাহলা অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমি যখন মাস্টার্স পরীক্ষা দিই তখন আমার মা মারা যান আরিফ যখন ছোট ক্লাস ফাইভে পড়ে মা মারা যাওয়ার সময় আমার এই দুই হাতটা ধরে কইছিল বাজান আরিফ তো তুই ভাই হিসাবে না নিজের সন্তানের মতো মানুষ করিস এরপর থেকে আমি ওর বাপ আমি ওর মা বাপ মায়ের আদর ওরে আমি কোনো দিন বুঝবার দেই নাই আর ওর কোনো কথাই আমার গায়ে লাগে না আপনার চোখে পানি কেন না এমনি হঠাৎ করে বাপ মায়ের কথা মনে পড়ে গেল আচ্ছা চলেন ঘরে চলেন না কোনো নামাজের সময় হয়ে গেছে আমি গোসলটা সেরা নামাজটা পড়ে আসি হ্যাঁ ঠিক আছে রাহলা কাল তো কুরবানি এবার তো আমি তোমার কিছু দিবার পারলাম না আপনার যদি অবস্থা ভালো থাকতো আপনি পুরা মার্কেটটা রে হাতে তুললে দিতেন আমার এটা আমি জানি তারপরে তুমি কিছু একটা আমার কাছে চাও আইসা আপনি আমার লেগে একটা মেহেন্দির প্যাকেট নিয়ে আসবেন আমি হাতে দিব আমি খুব খুশি হইলাম নমস্তে সাইরা তোমার জন্য মেহেন্দি নিয়ে আনি আর হুনো বাড়ি তো বৃষ্টি হইতেছে আমার লাগে ছাতাটা নিয়ে আসো আমি একটু গোসলটা সেরা ফেলি হ্যাঁ আচ্ছা কিরারি তাড়াতাড়ি আয় ঈদের নামাজের টাইম হয়ে যাইতেছে চল ভাইজান সালাম করতে হইব না এই পাঞ্জাবিটা কিনছস হ্যাঁ ভাইজান তোর খুব সুন্দর বানাইছে ভাইজান নতুন জুতাও কিনছি তোর পছন্দ তো খুব ভালো আচ্ছা টাইম হয়ে গেছে ঈদের নামাজে আবার দেরি হয়ে যাব রাহেলা রাহেলা তাতে যাও এই আমরা নামাজ পড়তে গেলাম যাই হ্যাঁ
আইছো? আইলাম। বলতে সুন্দর। ওই যে তো পাম দন লাগবো না। দাদা সালামি দাও, তুই বলস নাই এটা কি ভুলা যায়? এই সালামি আমি দিব না। তোমার কাছে কই বস্তা বস্তা টাকা, তুমি আমার 500 টাকা দাও না। আচ্ছা নে, এইটা ঠিক আছে, নেওয়া যায়। আচ্ছা ভাইজান চলেন, খুদা লাগছে। হ্যাঁ আমি আমি খাওন দিতেছি। শুনো, এই তোমরা খায় লও, আমি একটু পরে খামনি। পরে কেন? লিজা আইছে, আরিফ আছে, এখনই খায় লই একলগে। না মানে ইয়ে আমার একটা মেহমান আইবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একলগে খামনি, চলো এখন গল্প করি। আচ্ছা চলেন আমরা ভিতরে গিয়ে অপেক্ষা করি। হ্যাঁ চলো। ভাইজান দুপুর গড়ায় বিকাল হয়ে গেল, আপনার মেহমানের তো কোনো খোঁজ খবর দেখতেছি না। আইবো যখন কইছে তখন অবশ্যই আইবো, মেহমান রাইখা খাইতে বসাটা খারাপ দেখায়। তোরা এক কাজ কর, তোরা খায়াল, আমি না হয় মেহমান আসলে খামুনে। না না তাহলে একটু দেহি ভাইজান। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরে রহমত জি, আসো আসো আসো, বসো বসো বসো। লায়লা মেহমান আয়া পড়ছে, খাবারটা দাও। ভাবি তাড়াতাড়ি দেন। আমার অল্প তুমি দাও। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। মাস্টার সাহেব আমি তোলে উঠি, একটু বসো রহমত। রায়লা গোস্তের ব্যাগটা নিয়ে আসো। রহমত এখানে কিছু গোস্ত আছে তোর পরিবারের লাইগা। এগুলো আবার কি দরকার ছিল? গরুটা তুমি নিজেই পালছো, আবার যত্ন করছো, এখন আল্লাহর রাস্তায় কুরবানি করছি, এই কুরবানিতে তোমারও হক আছে রহমত। আমার কি শরমের মধ্যে ফালাই দিলেন না মাস্টার সাহেব? শুনো, তুমি কিন্তু আমার ভাই বোন আছে, ফকির মিসকিনের ভাগ থেকে তোমারে গোস্ত দিছি, আমি কিন্তু তোমারে আমার আত্মীয়র ভাগ থেকে গোস্ত দিছি। শুনো, পরিবারের সবাই খাইবা, আমার লাগে দোয়া করবা। ঠিক আছে তাহলে এখন আসি তাহলে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাবি সাহেব আসি, আসসালামু আলাইকুম। এটা হলো সেই লোক যে আপনারা 30,000 টাকার গরু 70,000 টাকা দিয়ে গসাইছে, আপনারা যে ঠকাইছে। কেউ আমারে ঠকাই নাই। আর এই লোকের জন্য আপনি আপনি নিজেও না খায়া আমগরে সব আপনি অপেক্ষা করাইছেন, আবার সুন্দর করে গোস্তের পটলাটা হাতে ধরায় দিছেন, আর কত বোকামি করবেন ভাইজান আপনি? আরিফ থামো, আজ ঈদের দিন, তোমরা দুজন কি শুরু করলা? ওকে বলতে দাও। আর কি কম আপনারে, আর কো আর কি আছে আমার? আপনার মতো বোকা ভাই যার কপালে আছে তার আর সারা জীবনে কি কোনার আছে? আল্লাহর দোহাই লাগে, তোমরা থামো। তোর বলা শেষ হইছে, এবার আমার কথা শুন। আমি চাই নাই কথাটা কেউ জানুক, কিন্তু তোর মনে আমার প্রতি যে তিক্ততা জন্ম নিছে হের লেগা কথাটা কইতে বাধ্য হইতাছি। যে আইছিল কি আমার স্কুলের দপ্তরি রহমত, ঈদের 3 দিন আগে আমি ওর বাড়ি পাশ দিয়ে যাইতাছিলাম, হঠাৎ শুনতে পাইলাম। বাজান এত ভালো রেজাল্ট করে কি হইব? মেডিকেলে চান্স পেয়েও যদি ভর্তি না হইতে পারি। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই,
তোর বাইরে মালয়েশিয়া পাঠামু এই জন্য কিছু ব্যাংকে কিছু টাকা রাখছি আর এই টাকা যদি ভাঙি তো কাল কি আমাকে পথে নামতে হইব বাজান তাহলে এখন আমি কি করব দেখ মা ডাক্তার হইতে না পারোস এই গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি হয়ে যা আমি তো গরিব বাপ আমি তোর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারুম না বাজান আমি কই কি আমার গরুর আছে না গরুটা যদি তুমি বিক্রি করে দিতা ওই গরু বেচলে তো বড় জোর 30,000 টাকা পামু আর তোর মেডিকেলের খরচ লাগবে 70,000 টাকা তুই এই টাকা পামু কেমনে থাক মা তোর ডাক্তার হওয়ার দরকার নাই মেডিকেলে ভর্তি হওয়ার সামর্থ্য আমার নাই তুই গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি হ তারপর আমি বাড়িতে ফিরে এলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না রহমত খুবই সৎ মানুষ ওরে যদি আমি টাকা দান করি তাহলে সে নেবে না আর যদি ধার দেই সেটাও সে ধার শোধ করতে পারবে না বলে সেই টাকাও নেবে না আমি পড়লাম মহা ঝামেলায় একটা মেয়ের ডাক্তারি হওয়ার স্বপ্ন আমি নষ্ট করি কিভাবে আমি এই আমার আমার খুব স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব কিন্তু আমি চান্স পাই নাই কিন্তু যে মেয়েটা চান্স পাইছে সে সামান্য কটা টাকার জন্য ডাক্তারি পড়তে পারবে না আমি আমি তারপর বাড়িতে ফিরা টাকা নিয়ে চলে গেলাম রহমতের বাড়িতে রামক রামক বাড়িতে আছো নাকি রহমত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ স্যার স্যার আপনি স্যার বসেন বসেন স্যার বসেন স্যার আপনি গরিবের করে বুঝছো রহমত জি স্যার কয়দিন পর তো কুরবানি ঈদ আমারে তো আবার কুরবানি দিতে হইব জি জি তোমার গোটা কিন্তু আমার পছন্দ হইছে শুনলাম তুমি গোটা নাকি বেচবা হ স্যার গরুটা বেচুম ওই কিছু টাকা দরকার ওই পোলাডারে মালয়েশিয়া পাঠামু তো দাম কত লইবা স্যার আপনার লগে কোনো দামাদামি কথা আছে আপনি যেইটা দিবেন আমার আমি হেডেই নিমু তাহলে একটা দাম কই কোন স্যার বেশিও না কমও না তোমার আমি 60,000 টাকা দিমু কি কোন বুঝছি তোর পছন্দ হয়নি না আচ্ছা 70,000 টাকা দিমু তুমি আমারে গোড়া দিয়া দাও কি টাকা দিছো কেন এলো আমি কিন্তু এর বেশি এক পয়সাও দিতে পারব না এই যে এখানে 70,000 টাকা আছে লও ধরো আর এক কাজ করো এই তোমার ছেলে মেয়েকেও মিষ্টি খাওয়ানোর লেগে আরো 1,000 টাকা দিলাম রাখো আর শুনো জি ঈদের দিন দুপুরে দাওয়াত রইল আমার বাসায় তুমি আমার বাসায় যাইবা আমরা এক লগে পয়সা খামু আর যদি না যাও তাহলে কিন্তু ওই গরুর সব মাংসগুলা আমি তোমার বাড়ি পাইতে পাঠাই দেব কে না না দেখবো না না যাবো যাবো ঠিক আছে যাবো যাবো স্যার যাবো অন গোলটা খুলে দাও ঠিক আছে স্যার আসেন আসেন তোমরা যে যাই বলো আমি রহমতকে সাহায্য করার লাইকে এই কাজটা করছি রহমতের মেয়ে মেডিকেলে ভর্তি হয়েছে রহমতের ছেলে ঈদের কয়েক সপ্তাহ পর মালয়েশিয়ায় চলে যাবে হয়তো বছর ঘুরতে না ঘুরতেই ওরা সচ্ছল হয়ে যাবে একটা মানুষকে বিপদ থেকে বাঁচাতে যদি কয়েকটা টাকা কোরবানি করতে না পারি তাহলে সেটা কিসের কোরবানি তোমরা তোমরা যদি বলো এতে আমি ঠকেছি আমি বোকা আমার বুদ্ধি শুদ্ধি নাই আমি কিচ্ছু মনে করব না আমি আমি ঠকেছি কিন্তু বিশ্বাস করো এই ঠকার মধ্যে একটা প্রশান্তি আছে একটা আত্মতৃপ্তি আছে আমি আমি খুব খুশি যে আমি ঠকেছি আমি খুব খুশি যে আমি ঠকেছি ভাইজান আমার মাফ করে দিন আমি না জানি না আপনার অনেক কথা কইছি
আমার ভাগ্য হইছে আমি আপনার মতো একজন বড় ভাই পাইছি। কে কইছে আপনি ঠকছেন? আপনি জিতছেন। আমি কইতাছি আপনি জিতছেন ভাইজান। আরিফ